আপনি যদি কম বাজেটের মধ্যে একটা ফ্যাশনেবল স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। উইদাউট কনফিউশন আপনি এই ভিডিওটি কন্টিনিউ করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি সত্যি এই স্মার্ট ওয়াচটির প্রেমে পড়ে যাবেন, সিরিয়াসলি। এটার লুক দেখে আপনি বুঝতে পারছেন যে এই লুকের এই স্মার্ট ওয়াচটি আপনি যে কোনো ড্রেসের সাথে আপনি এটা পরতে পারবেন, যে কোনো ড্রেসের সাথে এটি ম্যাচ হয়ে যাবে। যেমন আপনি টি শার্ট পরুন, পাঞ্জাবি পরুন অথবা আপনি শার্ট পরুন, যেটাই পরুন না কেন এই ডিজাইনটি আপনার হাতে একদমই এমনভাবে এটি অ্যাটাচ করবে যেন সত্যি এই ড্রেসের জন্যই এই স্মার্ট ওয়াচটি যেন তৈরি করা হয়েছে। এনিওয়ে, এই স্মার্ট ওয়াচটি হচ্ছে শাওমির হ্যালো সোলার LS05। এটি খুবই অসাধারণ একটি স্মার্ট ওয়াচ এবং এই স্মার্ট ওয়াচটি আমি আজকে আজকে বিশ দিনের মতো ইউজ করতেছি। এই 20 দিনের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং এই 20 দিনে আমি এর ভালো দিক এবং খারাপ দিকগুলো কী কী পেয়েছি সেগুলো আজকে ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো। তা ভিডিও শুরু করার আগে আমি যদি আপনাদের কাছে একটু বলে রাখি, সত্যি আমি এই স্মার্ট ওয়াচটির প্রেমে পড়ে গেছি। এই প্রাইসে এমন একটা স্মার্ট ওয়াচ হয়তো আপনিও খুঁজতেছেন। সো চলুন আর দেরি না করে আজকে ভিডিও শুরু করে, যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ওকে, সো এখন আসি আমরা এই স্মার্ট ওয়াচের মধ্যে আমরা কী কী পাচ্ছি, এই প্রাইসের মধ্যে এই ধরনের স্মার্ট ওয়াচে আমাদেরকে কী কী দিচ্ছে। সো প্রথমত যদি বলে রাখি, এই স্মার্ট ওয়াচটি হচ্ছে একদমই ওয়াটারপ্রুফ। আপনি এটা নিয়ে সুইমিং করতে পারবেন, বৃষ্টিতে ভিজতে পারবেন এবং নামাজের যদি উজু বানান তাহলে হাত মুখ ধোন তাহলে কোনো কথাই নেই, আপনাকে আপনার ঘড়ি খুলতে হবে না, এটি ভিজতে পারবে, কোনো সমস্যা নেই। আমি টানা ইউজ করতেছি এবং নামাজের উজুর জন্য আমি এটি প্রায় সবসময় ধরতে গেলে আমার উজু করার সময় এটা আমার ভিজতেছে, আমি এটি খুলি না। সো উইদাউট কোনো সমস্যা নেই এবং আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেও এটি ওয়াটারপ্রুফ দেখিয়ে দিব। সো প্রথমত এটি হচ্ছে একটা আকর্ষণ এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 2200 থেকে 2100 টাকা। এই দামে আপনি এটি পেয়ে যাবেন। এক এক সেলার এক এক রকম ইউজ করে আপনি যাচাই বাছাই করে যে কোনো ট্রাস্টেড একটা শপ থেকে এটি কিনে নেবেন। সো চলুন এখন এটার ভিতরে ঢোকা যাক। ওকে, সো আমি এই স্মার্ট ওয়াচটি আজকে জাস্ট 15 দিনের মতো ইউজ করতেছি। সো এই 15 দিনে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমত যদি আমরা এটির লুকে আসি তাহলে এটা পুরোটাই হচ্ছে, বেলটা হচ্ছে একদমই রাবারের এবং এর যে সাইড যে বডিটা আছে বডিটা হচ্ছে একদম পুরোটাই হচ্ছে মেটাল বডি। এটা খুব একটা ভারী না এবং দেখতে খুবই আসলে একটা ক্লাসিক একটা ভাব থাকে। এবং পেছনে যদি আমরা আসি, পেছনে থাকছে হচ্ছে সেন্সর এবং বিভিন্ন যে সেন্সরগুলো থাকে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা যদি আপনি চান যে যদি আপনি এটা বেল্টটা যদি অন্য কোনো কালার ইউজ করতে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন। যেমন এখানে একটা নাট আছে, আংটা আছে দেখতে পাচ্ছেন, এটা যখন আপনি ট্যাপ করবেন এদিকে তখন এটি খুলে যাবে। এখন যে কোনো কালার একটি আপনি চাইলে এটা যে কোনো কালারের আপনি লাগাতে পারেন। সো এটার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 240x240 এবং এর স্ক্রিন সাইজ হচ্ছে 1x2 ইঞ্চির ডিসপ্লে সাইজ। এবং এর রেজুলেশন খুবই অসাধারণ একটি রেজুলেশন, আপনি যদি আউটডোরে এবং ইনডোরে দুই জায়গায় আপনি খুব শার্প আপনি সব কিছু দেখতে পাবেন। এবং এটার ব্রাইটনেস আপনি আরও বাড়িয়ে, আপনি যদি আপনার যদি কম পড়ে তাহলে আপনি এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে আপনি আরও ইউজ করতে পারেন, তাহলে আপনি আরও ক্লিয়ারলি দেখতে পাবেন, আপনার সুবিধা মতো আপনি এটা করে রাখতে পারেন। সো এবং এটির কালার ইউজ করা হচ্ছে TFT কালার স্কিন এবং এটি খুবই অসাধারণ একটি কালার দেয় আপনাদেরকে দেখতে পাচ্ছেন। সো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনে আমার ছবি, আপনি চাইলে ছবি অ্যাড করতে পারেন, আদারওয়াইজ আপনি চাইলে যে কোনো এখানে স্মার্ট লুক যে ওয়াচ ফেস আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন সেগুলো ইউজ করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে ওয়াচ ফেসে ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো ওয়াচ পেয়ে যাবেন। আপনি এখান থেকে সোয়াইপ করলে দেখতে পাবেন যে কয়েকটা এখানে টোটাল মনে হয় 5টা কি 6টা আছে, কিন্তু অ্যাপসে থাকছে ওয়াচ ফেস 50+ ওয়াচ ফেস আপনি পেয়ে যাবেন অ্যাপসে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা যদি সেটের ওয়াচ ফেসগুলো দেখি তাহলে ঠিক এরকম, যেগুলো সেটেরগুলো মোটামুটি চলে কিন্তু আমাকে ততটা যদিও ভালো লাগেনি, কিন্তু অ্যাপসে যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো আপনি দেখলে সত্যি আপনার পছন্দ হবে। এবং সেই সাথে আপনি চাইলে আপনি যে কোনো পিকচার অথবা আপনার ছবি আপনি চাইলে অ্যাড করতে পারেন। এবং সেই সাথে ওভারঅল স্মার্ট ওয়াচে যা যা থাকে সব কিছু আপনি পেয়ে যাবেন এখান থেকে, হার্টবিট সেন্সর, তারপর এখান থেকে স্লিপ ওয়েদার, তারপর এখান থেকে মিউজিক কন্ট্রোল অনেক ফাস্ট, আপনাকে বারবার কানেক্ট করতে হবে না। আমি এর আগে একটা স্মার্ট ওয়াচ ইউজ করছি, সেটা আমি নাম বলতেছি না, কিন্তু সেটার বারবারই কানেক্ট করা লাগছে, অর্থাৎ মোবাইল আগে প্লে করা লাগে তারপর এসে এখানে কানেক্ট করা লাগে, কিন্তু এখানে সেটা নয়, এখানে আপনি যে কোনো টাইমে আপনি মিউজিক প্লে করতে পারবেন। এবং সেই সাথে উপর থেকে সোয়াইপ করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন ফাইন্ড মাই ডিভাইস, তারপর এখান থেকে রেজুলেশন, এখান থেকে ব্রাইটনেস পেয়ে যাবেন এবং এখান থেকে নাইট মোড পেয়ে যাবেন। এখান থেকে সেটিংস আপনি শর্টকাট সেটিংস ইউজ করতে পারবেন, যেটা ওভারঅল আপনার যেটা যেরকম ভালো লাগে। তারপর এখান থেকে যদি আপনি ডান পাশে সোয়াইপ করেন তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনার যে আপনার ডেইলি স্টেপ এবং আপনি কত ক্যালোরি খরচ হয়েছে এবং আদার্স যত সব কিছু আপনি সব কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন। এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এই স্মার্ট ওয়াচটি আমি 20 দিন যাবত ইউজ করতেছি কিন্তু এটার চার্জ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত আছে। অলমোস্ট আমার ধারণা এটি এখনও 5 দিন ইউজ করা যাবে। সো শাওমির দাবি হচ্ছে এই স্মার্ট ওয়াচটি এক চার্জে 30 দিন যায়।
সো আমার এখনও 30 দিন হয়নি এই স্মার্ট ওয়াচটা আমি ইউজ করতেছি, অলমোস্ট 20 দিন পার হয়ে গেছে, কিন্তু আমি একবারই চার্জে দিই। যখন আমি এই স্মার্ট ওয়াচটি আমি হাতে পাই তখনই আমি স্মার্ট ওয়াচটি চার্জে দিই, এরপর আমাকে আর একবারও চার্জে দিতে হয়নি। সো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এটি চলতেছে। সো শাওমি যদি 30 দিন বলে সেখানে আপনি 25 থেকে 20 দিন আপনি এটি অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি আমি ব্রাইটনেস 2 ইউজ করি, আপনার যদি ব্রাইটনেস হয়তো বাড়িয়ে ইউজ করেন তাহলে হয়তো 20 দিন অথবা 20 দিন একটু কম পেতে পারেন। এটা হচ্ছে যে হেভি ইউজে, আমি কিন্তু হেভি ইউজ করতেছি, আমার কিন্তু সব কিছুই ইয়া দেওয়া, পারমিশন দেওয়া, যেমন অ্যালার্ট, তারপর হচ্ছে যে কল সার্ভিস, এরপর মেসেজিং, সব কিছু আমার এখানে অ্যালার্ট দেওয়া। সো বুঝতে পারছেন এটি কিন্তু অল টাইম এটি কাজ করতে থাকে। সো সেক্ষেত্রে কিন্তু চার্জ আমি ভালো ব্যাকআপ পাচ্ছি। সো আমি আপনাদের কাছে রিকমেন্ড করবো, আপনি যদি একটা ভালো মানের এবং কম প্রাইসের মধ্যে আপনি ফ্যাশনেবল একটি স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, তাহলে এই স্মার্ট ওয়াচটি আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, উইদাউট প্রবলেম আপনি স্মার্ট ওয়াচটি ইউজ করতে পারেন। দেখতে যেমন একদমই ক্লাসি, ঠিক ইউজ করে আপনি অনেক মজা পাবেন। সো এই স্মার্ট ওয়াচ নিয়ে আর বেশি কিছু বলার নেই, এখন আসি আমরা এই স্মার্ট ওয়াচ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশানে কীভাবে ইউজ করবো এবং অ্যাপসে কী কী ফিচার্স থাকছে, এবং আপনি চাইলে কীভাবে এখান থেকে যে ছবি আপনার ছবি ইউজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনার যখন স্মার্ট ওয়াচটি ইউজ করবেন তখন আপনার সেখানে স্মার্ট ওয়াচের উপর একটা বারকোড থাকে, আপনি চাইলে কিউআর কোডটি স্ক্যানিং করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে লিখে সার্চ করবেন হাইলো ফিট লিখে সার্চ করলে সর্বদা অ্যাপ্লিকেশন চলে আসবে, জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, তারপর আপনি আপনার একটা আইডি খুলে নেবেন। আইডি খোলার পর আপনি যদি এখান থেকে আপনি মিটে যান তাহলে এখানে আপনার আইডি দেখতে পাবেন, তারপর টাইপ টু স্টেপ, এখান থেকে আপনি বিভিন্ন স্টেপগুলো ফলো করতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা চলে যাব আমাদের যে ডিভাইসটি আছে ডিভাইসে, তারপর এখান থেকে আমরা চলে যাব এখান থেকে এই যে ডায়াল সেটিং আসার পর এখান থেকে আমরা দেখতে পাবো অনেকগুলো ওয়াচ ফেস। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াচ ফেস, কিন্তু এখানে একটু লোডিং নেবে, লোডিং হওয়ার পর আপনি বাকিগুলো এখানে দেখতে পাবেন। টোটাল এখানে 50+ ওয়াচ ফেস আছে। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো সেটা আস্তে আস্তে আমরা কাস্টমটা দেখিয়ে দিই। এখান থেকে কাস্টম আসলে আপনি এখান থেকে কাস্টমে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো একটা ইমেজ দিয়ে আপনি সেটা সেট করতে পারবেন। যেমন ধরুন আপনি এখান থেকে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর এখান থেকে অ্যালবামে ক্লিক করে আপনার যে কোনো একটা ছবি নিয়ে আসবেন। আমি এখান থেকে ছবি সিলেক্ট করতেছি। ওকে, সো আমি আমার এই ছবিটা ইউজ করতেছি, এই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ক্রপ করে। ক্রপ করে নেওয়ার পর আমাদের এই ছবিটা এইরকম শো করবে। আমি এখান থেকে এই ছবিটা পর্যন্ত ক্লিক করলাম, তারপর এখান থেকে ক্রপ করে দিচ্ছি। ক্রপ করে দেওয়ার পর আমার ওয়াচ ফেসটা ঠিক এরকম আসবে। আপনি চাইলে কালারের আপনার যে টাইমটা আছে সেটা কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, কালার চেঞ্জ হবে। এখান থেকে এরকম কালার দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমরা যদি এখান থেকে ইয়ে করে দিই, চেঞ্জ করে দিই, তাহলে আমাদের এখানে কানেক্ট হবে, আমাদের স্মার্ট ওয়াচে এখন কানেক্ট হচ্ছে এটা। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াচ ফেসে আমাদের নিজের ছবি এখন ইউজ করতে পারছি। সো এভাবে আপনাকে নিজের ছবি ইউজ করতে হবে। সো খুবই অসাধারণ একটি স্মার্ট ওয়াচ, এটি আমার কাছে বিশেষত অনেক ভালো লেগেছে। আপনি যদি এই প্রাইসের মধ্যে ভালো একটা স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন তাহলে আপনি এটি চোখ বন্ধ করে নিতে পারেন, আমার রিকমেন্ডেড হবে এটি আপনি নিতে পারেন উইদাউট কনফিউশন। সো আই হোপ আপনাদের কাছে আজকে ভিডিও পছন্দ হয়েছে, ভিডিও আপনার কাছে কেমন লাগে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। ভিডিও দেখার সবাই অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।